ধুবুরী লোকসভার পরা আবেদনপত্র ললো আর আজিলৈকে ধুবুরী লোকসভাত মহিলা প্রতিদ্বন্দ্বিতা করা নাই। আর মই মানে আজি মানে এখানে কইছো যে যাতে যদি মোক দলে সুযোগ দিয়ে তেতিয়া মই মহিলা পিছপরা মহিলাসকল আগুয়ালে লই যাওয়ার চেষ্টা করি। হয় মোর পুরা বিশ্বাস আছে, মই 2014-র পরা অ্যাক্টিভ হয়ে কাম করে আছো, মই জানো সেই সমষ্টির বিষয়ে কেনকা কি হয়ে আছে আর বদরুদ্দিন আজমলে কি করে আছে, কংগ্রেসে কি করে আছে আমি সব জানো। তো যদি এখন টিকট পাই তেতিয়া আজমলক হরুয়াব পারিব? হয় নিশ্চয় হরুয়াব পারিম। আপনি এটা বর্তমান কি পদত আছে? মই এপিএমসির জেনারেল সেক্রেটারি আছে। মানে এপিএমসি আসাম প্রদেশ মহিলা কংগ্রেস। হয় মই গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ পৰাই বিচাৰিম আৰু এইকাৰণে আজি আমাৰ আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ কাৰ্যালয়ৰ পৰা মই ফৰ্মখন ললোঁ আৰু মই আশা ৰাখিছোঁ যে আমাৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিত এইবাৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত মানাৰে এটা গোৱালপাৰা পশ্চিম সমষ্টিত তাত বহুত ৰাভা ভোটাৰ বিশেষকৈ এছ টি ভোটাৰ আৰু এছ টি ভোটাৰ বাঢ়িছে আৰু সেইকাৰণে যিহেতু আমাৰ কাউঞ্চিলটো প্ৰায় ইয়াতে বেছি ইয়াতে এই কামরূপ আর গোয়ালপাড়াত আর এই কামরূপ আর গোয়ালপাড়াতে আমার গুয়াহাটী লোকসভা সমষ্টি আর সেই কারণে আমার মেজরিটি কিছু হলে আছে আমার জনগোষ্ঠীর আর সেই কারণে মই আমার রাইজর আশা পূরণ করার কারণে মই চেষ্টা করি এই টিকিট দিয়ে নিদিয়ে তো দলে বিবেচনা করব। এই হয় জানো তেখেত এজন শক্তিশালী তিনবার এমপি হয়ে আছে কিন্তু ময়ও এজন মানে শিক্ষিত যুবক হিসাবে মই কলেজত কাম করেছিল মই ভাবো যে ধুবুরী সমষ্টির বাকিয়ে এজন শিক্ষিত মানুষ বিচারিব আর দিল্লিত যদি মই ধুবুরী মানুষ পঠাই মই এজন ডিজিটাল ধুবুরী বনাম বলে মই ভাবিছো যেটা সমষ্টি দিল্লি ভারতবাসীর মানুষে জানিব যে সমষ্টি ধুবুরীর সমস্যা কি আছে সেইখিনি বস্তু অন্তত দিল্লির মানুষে জানিব লাগিব সেই বিষয়ে মই ট্রাই করি মই আর তেখেতর লগত কন্টেস্ট করিম এইটো বাকি সমষ্টিবাসীর হাতত থাকিব কিন্তু সম্পূর্ণ শক্তিরে মই তেখেতক পরাভূত করার কারণে চেষ্টা করি। মই শোণিতপুর হেরিয়ার ফর্মটো লৈছো লোকসভা হেরিয়ার পৰা চাই লম বতাহটো কংগ্রেসের ফেভারিট পাবো মই আশাবাদী মানে মই এপ্লাই করবলে ফর্ম লৈছো হে গতি এবার কংগ্রেস নিশ্চয় জিকিব কংগ্রেসে ভাল মই মই নিশ্চিত বলে নয় মই ফর্ম লৈছো হে গতি মই এপ্লাই করার পিছত দেখা যাব পার্টিয়ে হেৰি দিলে হরম বলেই তো টিকিট লৈছো না সেইটোত মই বিশ্বাসী নহয় কারণ ক্যান্ডিডেট কোন কোন আছে তার উপর হেৰি করব আর মোক দিলে মই পলম লৈছো না হরম ইমানে কথা। মই তেজপুর লোকসভা সমষ্টির কারণে মই আজি ফর্ম ললো আর অহা সোমবারে মই সাবমিট করিম আর সব মই তো এটা প্রথম ফর্মখন ললো এটা সাবমিট করে মই টিকিট বিচারিম টিকিট পোৱাৰ পিছত এনেতো মই সমষ্টি প্ৰতিটো সমষ্টিত মই ঘূৰি ফুৰিছোঁ তেজপুৰ লোকসভা সমষ্টিৰ যিটো 10টা আমাৰ সমষ্টি আছে প্ৰত্যেকতে মই ঘূৰি আছোঁ আৰু কৰ্মীবোৰৰ লগত মানে মত আদান প্ৰদান কৰি আছোঁ চাই লওঁ পিছত টিকেট যদি পাওঁ যুঁজিবৰ কাৰণে সহজ হ'ব ইমান টান হৈ থকা নাই। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।